Hi friends, welcome to my channel Flavor Wings. To get more new recipes, please subscribe to my channel and press the bell icon so that you never miss a video from Flavor Wings. Hi friends, আপনাদের সকলকে আমার চ্যানেল Flavor Wings এ স্বাগত জানাই। আজকে আমি আপনাদের করে দেখাবো ম্যাঙ্গো স্মুদি। আমের শরবত বা ম্যাঙ্গো স্মুদি বানানোর জন্য আমাদের লাগবে আম, আমি টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আমি গ্রেট করা খোয়া ক্ষীর, 50 গ্রাম মতো এখানে খোয়া ক্ষীর আছে। সাথে নিয়েছি 1 কাপ দুধ, ঠান্ডা দুধ একদম। সাথে নিয়েছি ছোট কাপের 1 কাপ চিনি। প্রথমে আমরা মিক্সির মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। এর সাথে আমি ঠান্ডা দুধটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। এবারে আমি সবটাকে একত্রে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু খুব একটা পাতলা হবে না, স্মুদি মানেই বুঝতেই পারছেন টেক্সচারটা কিন্তু একটু গাঢ়ই হবে, খুব একটা পাতলা কিন্তু আমরা এটা বানাবো না। এবার এটা আমরা গ্লাসে পরিবেশন করব এবং উপর থেকে একটু খোয়া ক্ষীর, কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে আমি এটাকে পরিবেশন করব। এটা একদম ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তবেই পরিবেশন করবেন, তবেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো স্মুদি রেসিপি। ম্যাঙ্গো স্মুদি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল ফ্লেভার উইং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট বেল আইকন আছে, ওটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।